আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি রয়েছি আপনাদের সাথে মোহাম্মদ রাহাদার আপনারা দেখতেছেন রাহার টেক দর্শক বন্ধুরা আমরা অনেক দিন যাবত আমরা ফেসবুক ইউজ করতেছি কিন্তু ভয় পাচ্ছি লগ আউটের বিষয়টা নিয়ে যখনই আমরা ফেসবুক লগ আউট দেব তখনই আবার প্রবেশ করার সময় লগ ইন করতে হবে তো অবশ্যই পাসওয়ার্ড আমাদের জানা থাকতে হবে কিন্তু দেখা গেছে যে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড জানা নাই অনেক দিন পর্যন্ত আমরা ফেসবুক ইউজ করতেছি কিন্তু এমনও আছে যে আমরা রিকভারি করব সেই জন্য আমাদের ফেসবুকের ফোন নাম্বারটিও আমাদের জানা নাই তো জিমেলের জিমেল দিয়ে লগ ইন করা আছে তাও আমাদের জানা নাই তো এমন অবস্থায় কি করবেন সেই সম্পর্কে আজকের টি তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান আইকনটিকে বাজিয়ে দেবেন তো চলুন কিভাবে আমরা আমাদের ফেসবুকের এই কাজগুলো করে নিতে পারি কিভাবে আমরা উদ্ধার করতে পারি সেই সম্পর্কে তো আমরা প্রথমত চলে যাব ফেসবুকে আসার পরে এখানে আমরা থ্রি লাইনে ক্লিক করব দেন আমরা নিচের দিকে এসে আমরা সেটিংস অপশনে ক্লিক করবো এখান থেকে সেটিংস অপশনটি খুঁজে নিয়ে সেটিংস অপশনে চলে যাব তারপরে আমরা এখান থেকে চলে আসবো পার্সোনাল ইনফরমেশনে তো আমরা পার্সোনাল ইনফরমেশনে এসে আমরা এখান থেকে খুঁজে নিব কন্টাক্ট ইনফো তা আমরা এখানের ক্লিক করবো এখানে ক্লিক করে আপনি দেখতে পাবেন আপনাদের যেই নাম্বার দিয়ে আপনি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই নাম্বারটি এবং জিমেলটি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখানে রয়েছে আমার সকল তথ্য তো আমরা এখন এইখানে দেখা গেছে যে আমাদের এই নাম্বারটি আমরা হারিয়ে ফেলেছি বা সিমটি আমরা হারিয়ে ফেলেছি কিন্তু কার সিম দিয়ে আমরা এই সিমটা কার তাও জানি না দেখা যাচ্ছে যে নেই না সিমটি অন্য একজনে নিয়ে গেছে তার সাথে এখন যোগাযোগ নয় বা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছি কীভাবে কি করব এখানে এই সমস্যাটা বেশি হয় তো এখন আমরা এমতো অবস্থায় যে কাজটি করব আমরা এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করব এইখান থেকে মোবাইল ফোন নাম্বারটি এখানে দিয়ে দিব আমরা দিয়ে দিব ফোন নাম্বারটি যখনই দিয়ে দিব তখন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো তো ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আমাদের ওই ফোন নাম্বারে একটা এসএমএস যাবে ভেরিফিকেশান কোড তো সেই ভেরিফিকেশান কোড দিয়ে আমরা এখান থেকে অ্যাড করে নিব যেহেতু আমার এখানে আর অ্যাড করা লাগবে না আমার যেহেতু জানাই আছে সেহেতু আমি এখান থেকে অ্যাড করব না যখন আপনারা অ্যাড করবেন ধরুন আমি অ্যাড করে ফেলেছি তো আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। ধরুন আমি এখান থেকে এই নাম্বারটি আমি অ্যাড করে রেখেছি যে কোনো একটা নাম্বার আমি অ্যাড করেছি আপনাদের এরকম অ্যাড হবে তো আপনারা সরাসরি ব্যাকে চলে আসবেন ব্যাকে এসে আপনারা এইখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড লগ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা যে কাজটি করবেন এখানে এসে দেখতে পাচ্ছেন লগ ইন সেন্স পাসওয়ার্ড তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন তিনটি অপশন একটা হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড আর হচ্ছে রিটাইপ নিউ নিউ পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ড হচ্ছে আপনাদের আগে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে তারপরে নতুন একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন তো এখানে আপডেট পাসওয়ার্ড দিলে ওকে হয়ে যাবে যেহেতু আমাদের কারেন্ট পাসওয়ার্ডটিই দরকার যেহেতু আমাদের জানা নাই সেহেতু আমাদের যে কাজটি করতে হবে আমরা এখান থেকে এই যে ফর গেটিন ক্লিক করবো কারণ আমি এখানে ক্লিক করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো আমার এখানে শো করতেছে জিমেল ফোন নাম্বার যেই দুইটি আছে সেই দুইটি এখানে শো করতেছে তো আপনারা চাইলে এখান থেকে যেই ভেরিফিকেশন করতে চাইবেন এই জিমে এইখানে সেখানে আপনারা টিক মার্ক দিবেন যেহেতু আমাদের জিমেইলের পাসওয়ার্ড জানা নাই জিমেল অ্যাকাউন্টেও জানা নাই। আবার আমাদের ফোন নাম্বার যেটা দিয়ে আমরা যেই ফোন নাম্বারটি আমরা অ্যাড করেছি সেই ফোন নাম্বারটি আমরা এখানে দেখতে পাবো তা আমরা সেইখানেই ক্লিক করব ধরুন আমি এই এটাই অ্যাড করেছি সাপোজলি আমি এটাই অ্যাড করেছি তো আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব এখন আমাদের এই ফোন নাম্বারে একটা সিক্স ডিজিটের একটা কোড যাবে সেই কোডটি আমি এখানে বসিয়ে দেব তো আমি এই যে এই যে দেখতে পাচ্ছেন আমার অন্য বাটাম ফোনে একটা কোড এসেছে তো এই কোডটি আমি এখানে বসিয়ে দেবো কোডটি হচ্ছে ফাইভ ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান এই কোডটি তা আমি এইখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারে নিউ পাসওয়ার্ড তো আমি এখান থেকে ধরুন আমি একটা পাসওয়ার্ড বসিয়ে দিব আমি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার এটা অটোমেটিকলি এখান থেকে লগ আউট হয়ে গেছে তো এখন আমি এখান থেকে লগ ইন করবো তো লগ ইন করতে গেলেই দেখতে পাচ্ছেন আমার এখানে পাসওয়ার্ড চাইতেছে তো আমি ওই অ্যাপার পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিব এভাবে আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না ধন্যবাদ